আজকের ভিডিওটা দেখার পরে ভারত, বাংলাদেশ সহ বিশ্বের আরো অন্যান্য মানুষ যারা বাংলা ভাষা বোঝে আর যারা আমার এই ভিডিওটা দেখবে, তারা বুঝতে পারবে যে বাংলাদেশ কেমন একটা দেশ। বাংলাদেশের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আজকের ভিডিওটা দেখার পরে। অনেকে বাংলাদেশকে মুড়ির মোয়া মনে করে। আসলে কি বাংলাদেশ মুড়ির মোয়া নাকি তার থেকেও বেশি? আপনারা হয়তো জানেন বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে কোনো ধরনের কোনো মিস্ত্রি নেই। হ্যাঁ, বাংলাদেশ এমন একটা দেশ, কিন্তু কি জন্য নেই আর কি কারণে নেই? কেন, তারা কি পারে না এরকম কিছু বানাতে, নাকি তাদের দ্বারা এটা বানানো সম্ভবই না? সেটাই জানতে পারবেন আজকের ভিডিওটা থেকে। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ, তার সাথে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, আপনারা একদিন ভোটে সুত্রি বেঁধে আজকের ভিডিওটা দেখতে থাকুন। আর যারা বাংলাদেশ সম্পর্কে জানতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল একটা ভিডিও। তো আজকের ভিডিওটা শুরু করার আগে আমি একটা ইম্পর্টেন্ট নোটিস দিতে চাই, সেটা হচ্ছে আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েক্ট করব সেই ভিডিওটার অরিজিনাল ওনার হচ্ছে সায়েন্স ভিডি ইউটিউব চ্যানেল। সায়েন্স ভিডি ইউটিউব চ্যানেলটা অনেক ইনফরমেটিভ একটা ইউটিউব চ্যানেল। আপনি যদি এই চ্যানেলটাকে ভিজিট করেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন। তাদের প্রতিটা নিউজ অথেন্টিক এবং সত্য হয়ে থাকে। নিঃসন্দেহে তাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ লিঙ্ক সহ ক্রেডিটে দেওয়া আছে। তাহলে চলুন আর বেশি কথা বলছি না, সোজাসুজি মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, মাঝে মধ্যে আপনারা আমাকে একটি প্রশ্ন করে থাকেন, আর প্রশ্নটি হলো বাংলাদেশের মিসাইল প্রজেক্ট কতদূর এগোলো, বা বাংলাদেশ কেন মিসাইল তৈরি করছে না। সামান্য ছোট্ট একটি সংগঠন হামাস, তারা যদি হাজার হাজার মিসাইল তৈরি করতে পারে এবং হিজবুল্লাহর মতো বাহিনী যদি লাখ লাখ মিসাইল তৈরি করতে পারে, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের তালেবান সরকার যদি ট্যাঙ্ক ও আর্টিলারি সিস্টেম তৈরি করতে পারে, তাহলে তাদের চেয়ে বাংলাদেশের মাথাপিছু আয় বেশি ও প্রযুক্তিগত জ্ঞানও বাংলাদেশে বেশি। তাহলে বাংলাদেশ কেন এরকম কোনো কিছু তৈরি করতে পারছে না? বাংলাদেশের কি ক্ষমতা নেই মিসাইল তৈরি করার? আর পারমাণবিক তৈরির সক্ষমতা বাংলাদেশে আছে কি না, এবং বর্তমানে বাংলাদেশ কয়টি পারমাণবিক তৈরি করতে পারবে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন, না হলে ভিডিওটির আগামাথা কিছুই বুঝবেন না। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে অনেক ছোট একটি সংগঠন এবং তারা গাজা উপত্যকায় বসবাস করে। তারা ইসরায়েলের সাথে করছে এবং এই যুদ্ধ তারা জাহাজের ভাঙা টুকরো এমনকি পড়ে থাকা লোহা দিয়ে মিসাইল তৈরি করছে, যেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যাপক আলোচনায় আসছে। এমনকি তাদের তৈরি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে ইসরায়েলের অসংখ্য যানবাহন এবং যুদ্ধ ট্যাঙ্কও ধ্বংস করেছে বাহিনী। আবার অন্যদিকে তালেবান সরকার অর্থাৎ আফগানিস্তানের তালেবান কিন্তু দীর্ঘ 20 বছর যুদ্ধ করেছে। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ মাত্র কয়েক বছরেই এতটা উন্নতি কীভাবে করলো যে তারা অসংখ্য সামরিক যানবাহন এবং যুদ্ধ ট্যাঙ্ক ও মিসাইল নিজেরাই তৈরি করছে? সত্যি এটা অবাক করা বিষয়। আবার আমরা যদি আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের দিকে তাকাই, তাহলে মিয়ানমারও কিন্তু নিজেরাই মিসাইল তৈরি করতে সক্ষম, এবং বর্তমানে বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমারের কাছে কয়েক হাজার মিসাইল সিস্টেম রয়েছে, যেগুলো দিয়ে মিয়ানমার চাইলে কিন্তু সহজেই বাংলাদেশের রাজধানী ঢাকাতে অ্যাটাক করতে সক্ষম। এবার যদি আমরা আমাদের প্রতিবেশী দেশ ভারতের কথা বলি, তাহলে ভারতও কিন্তু পারমাণবিক শক্তিশালী দেশ, এবং ভারতের হাতে কিন্তু 170টির মতো পারমাণবিক বোমা রয়েছে। শুধু পারমাণবিক বোমাই নয়, ভারতে অগ্নি ও ব্রাহ্মসের মতো ভয়ঙ্কর সব মিসাইল সিস্টেম রয়েছে, যেগুলো দিয়ে ভারত চাইলে যে কোনো সময় এশিয়ার যে কোনো দেশে আক্রমণ করতে সক্ষম। এবার যদি আমরা পাকিস্তানের কথা বলি, তাহলে পাকিস্তানও কিন্তু পারমাণবিক শক্তিশালী দেশ। পাকিস্তানের জিডিপি যেখানে বাংলাদেশের অর্ধেক, সেখানে পাকিস্তানের সামরিক শক্তি পৃথিবীর সেরা 10-এর মধ্যে একটি, এবং মুসলিম বিশ্বে সবচেয়ে শক্তিশালী দেশ কিন্তু এই পাকিস্তান, এবং পাকিস্তানের হাতে 200+ পরমাণু বোমা রয়েছে। তাই বলা যায় যে আমাদের প্রতিবেশী দেশ এবং আমাদের থেকে অনেক পিছিয়ে পড়া দেশও কিন্তু মিসাইল তৈরি করতে সক্ষম। শুধু দেশই নয়, এমনকি অনেক ছোট ছোট যুদ্ধ সংগঠন রয়েছে যারা কিন্তু মিসাইল তৈরি করতে সক্ষম, কিন্তু বাংলাদেশ আজ পর্যন্ত কোনো ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারেনি। এখন প্রশ্ন হলো, এই যে এতক্ষণ আপনারা বিস্তারিত দেখলেন এবং জানলেন, কি বুঝলেন? আশা করি বিস্তারিত সবটাই বুঝেছেন, তারপরও কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে বিস্তারিত একটু বলছি, জাস্ট 1 মিনিট। সেটা হচ্ছে, এই যে দেশগুলো ইন্ডিয়া সহ
পাকিস্তান, মায়ানমার এই দেশগুলো কিন্তু অনেক শক্তিশালী। বিশেষ করে ইন্ডিয়া আর পাকিস্তান কিন্তু বেশি শক্তিশালী। আর যেখানে মায়ানমার এটা গরিব দেশ, সেই দেশও কিন্তু নিজেরাই নিজেদের শক্তি বাড়াতে নিজেরাই সব কিছু করতে পারছে, আর সেখান থেকে বাংলাদেশ কেন পারছে না সেটারই উত্তর পাবেন, ভিডিওটা শেষেই পাবেন। তাহলে চলুন আর বেশি কথা বলছি না, বাকি অংশটা দেখে আসি। কি মিসাইল তৈরি করতে সক্ষম নয়? এর উত্তর হলো হ্যাঁ, বাংলাদেশও চাইলেই যে কোনো সময় মিসাইল তৈরি করতে পারবে, কিন্তু বাংলাদেশ এখনই তা করছে না। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, হামাস বর্তমানে কিন্তু যুদ্ধ করছে, আর যুদ্ধ অবস্থায় যে কোনো মূল্যে শত্রুকে মারার জন্য তারা একের পর এক অত্যাধুনিক অস্ত্র তৈরি করছে। কিন্তু বর্তমানে বাংলাদেশে যুদ্ধাবস্থা তৈরি হয়নি, বাংলাদেশ এখনও শান্তিপূর্ণ অবস্থাতেই রয়েছে, তাই বাংলাদেশের প্রয়োজন পড়ছে না তাদের মতো মিসাইল তৈরি করার। আর হামাস যে টাইপের মিসাইল তৈরি করছে তা ক্ষণস্থায়ী, তার মেয়াদ হয়তো বেশি দিন যাবে না, তারা এখন তৈরি করছে একটু পরেই ব্যবহার করছে, আর এ কারণেই তারা সফল। আর যদি বাংলাদেশের কথা বলি তাহলে বাংলাদেশের চিন্তাটা অন্যরকম, কারণ আমরা আজকে একটি মিসাইল তৈরি করব টাকা দিয়ে সেটা কিছুদিন পর ফেলে দেব তা কিন্তু হবে না, কারণ আমাদের তো এখন যুদ্ধ অবস্থা নেই, তাই হামার মতো ওইসব অস্ত্র আমাদের তৈরি না করলেও চলবে। এখন তো এই যে বিস্তারিত, আপনারা কিন্তু এখন বুঝতে পারলেন যে বাংলাদেশ কেন এগুলো তৈরি করছে না। দেখুন, বাংলাদেশ এরকম একটা দেশ যে কোনো দেশের সাথে উস্কানিমূলকভাবে কিন্তু কোনো ঝামেলায় জড়াতে চায় না। এক কথায় বাংলাদেশ এমন একটা দেশ যে দেশ সবসময় শান্তি চায় এবং শান্তি রাখতে চায় সব কিছুতেই। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ একটা বিষয় করছে, সেটা হচ্ছে যেহেতু এখন শান্তিপূর্ণ একটা অবস্থা আর বাংলাদেশ কিন্তু উস্কানিমূলকভাবে কারোর সাথে কোনো ঝামেলায় জড়াতে চায় না, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসপত্রগুলো এখন না থাকলেও হবে। আজকে জিনিস বাড়াবে কালকে ড্যামেজ হয়ে যাবে, টাকা নষ্ট করার কী দরকার? সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ যে কাজটা করছে সেটা কিন্তু একটা ভালো কাজ করছে। এখন অনেকেই প্রশ্ন করছেন যে তাহলে ভারত এটা সেটা কেন করছে। দেখুন, ভারতের অবস্থা আপনারা হয়তো জানেন না, সেটা হচ্ছে চীন পাকিস্তানের সাথে কিন্তু ভারতের যে অবস্থা, যে সম্পর্ক, সেটা আপনারা কিন্তু কমবেশি সবাই জানেন একদমই খারাপ সম্পর্ক, একদমই খারাপ সম্পর্ক। সেক্ষেত্রে দুইটা দেশই শক্তিশালী দেশ, তাই বাধ্য হয়ে কিন্তু ভারতের শক্তি বাড়াতে হয়, বাধ্য হয়, এক কথা বাধ্য হয়। যদি শক্তি না বাড়ায় তাহলে কিন্তু তারা যে কোনো সময় ভারতকে একদম, এমনিতেই কিন্তু সেভিং সিস্টার অনেক ঝামেলা চলছে সেটা আপনারা জানেন। তো যাই হোক, এখন মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশ এই একটা কারণে কিন্তু এই জিনিসপত্রগুলো তৈরি করছে না বা আনছে না, সেটা হচ্ছে তারা শান্তি চায়, তারা শান্তি রাখতে চায় সেজন্য, আর তাদের দেশে বর্তমানে কোনো ঝামেলা নেই মানে অন্য দেশের সঙ্গে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে চলো এবার বাকি অংশটা দেখে আসি। হলো যে বাংলাদেশ কেন মিসাইল তৈরি করছে না। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ কিন্তু বজ্র এক নামক মিসাইল প্রজেক্টের কাজ শুরু করেছিল 2016 সালে, যেটার অগ্রগতি নেই বললেই চলে, কারণ সে সময় বাংলাদেশের ক্ষমতায় ছিল শেখ হাসিনা, আর যে ছিল ভারতীয় এজেন্ট এবং ভারতের পাঁচাটা দালাল। শেখ হাসিনার স্বৈরশাসক থাকা অবস্থায় সবসময় ভারতকে তেল মেরে গিয়েছে, এবং ভারত কষ্ট পায় বা ভারতের ক্ষতি হবে এমন কোনো কাজ কখনোই শেখ হাসিনা করেনি, যার কারণে আমাদের সে প্রজেক্টটি থমকে গেছে। তবে আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে এমনও অনেক সেনা কর্মকর্তা ও মেধাবী গবেষক স্বর্ণ আছে যারা চাইলে যে কোনো সময় এই টাইপের মিসাইল নিজ দক্ষতায় তৈরি করতে সক্ষম, শুধুমাত্র উপর মহলের একটু নজর দেওয়া লাগবে। আপনাদের আমি 1971 কথা মনে করিয়ে দিতে চাই। সে সময় বাংলাদেশ কিন্তু পাকিস্তানের অধীনে পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল, এবং 1971 সালে পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ শুরু হয়। সে সময় কিন্তু আমাদের হাতে তেমন কোনো অস্ত্র ছিল না। সে সময় আজ থেকে 53 বছর আগে বাঙালি সৈনিকরা অর্থাৎ বীর মুক্তিযোদ্ধারা পুরনো জাহাজ কেটে মিসাইল তৈরি করেছিল, টাকের পিছনে মোটর শেল লাগিয়ে আর্মির এপিসি বানিয়েছিল, সাধারণ যাত্রীবাহী হেলিকপ্টারের সাথে কামান ও মেশিনগান লাগিয়ে সেগুলোকে অ্যাটাক হেলিকপ্টারে রূপ দিয়েছিল, পড়ে থাকা লোহা ও বিভিন্ন সরঞ্জাম দিয়ে কাঁধে বহনযোগ্য এন্টি এয়ারক্রাফট সিস্টেম তৈরি করেছিল সেই সময়ে, এমনকি যাত্রীবাহী বিমানে বিভিন্ন রকম ইকুইপমেন্ট ও যুদ্ধাস্ত্র লাগিয়ে সেগুলোকে যুদ্ধবিমানে পরিণত করেছিল বীর মুক্তিযোদ্ধারা। এগুলো তো আজ থেকে 53 বছর আগের কথা, আর এটা তো ডিজিটাল বাংলাদেশ, এ সময় আমরা কিন্তু চাইলে সবই করতে পারি। এখন যেহেতু সেগুলো নিয়ে অত বেশি প্যারা নেই, বা বাংলাদেশ এখন যুদ্ধবিধ্বস্ত দেশ নয়, বা আমাদের কারোর সাথে যুদ্ধ লাগেনি, তাই এ কারণে আমরা এসব করছি না। আমরা চাইলে যে কোনো সময় হামার মতো লাখ লাখ মিসাইল আমরাও তৈরি করতে পারি, এটা খুব বড় রকেট সায়েন্স না।
কিন্তু এখন তা আমাদের প্রয়োজন নেই। এখন যদি এইসব মিসাইল আমরা তৈরি করি, তাহলে তা পরীক্ষার জন্য ফাঁকা জায়গায় ব্যবহার করতে হবে, এতে করে প্রাণহানি ঘটতে পারে। এমনকি এইসব মিসাইল কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে ব্যবহার না করা হলে। তাই তো আরেকটা বিষয় আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু এতদিন একজন স্বৈরশাসক ছিল। অন্যান্য সরকার কি চায়, যে আমার দেশটা শক্তিশালী থাকুক, আমার দেশের মানুষগুলো ভালো থাকুক, কিন্তু আমার জানা মতে শেখ হাসিনা ছিলেন, যিনি ছিলেন, তিনি সেরকম মানুষই ছিলেন না। তিনি কিন্তু পালিয়ে ভারতে এসেছেন, কারণ তিনি এতদিন ভারতের গোলামি করেছেন, ভারত যা বলেছে সে তাই করেছে। কেন? সে অনেক গর্ব করে বলে, সে মানে তার বাবার গর্ব করে, তার বাবার নামটা শেখ মুজিবুর, ঠিক আছে, তার গর্ব করে বলে। তো সে যদি এতই গর্ব করে বলে, তাহলে অবশ্যই তার ভিতরে দেশপ্রেম থাকা উচিত ছিল, কিন্তু সেটা আমি তার ভিতরে দেখতে পাইনি, আপনারাও হয়তো দেখতে পাননি। সেজন্যই তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন, কারণ সে যদি ভালো হতো তাকে আপনারা কখনই তাড়াতেন না। অবশ্যই সে স্বৈরশাসক ছিল। বাংলাদেশ কিন্তু একটা মিসাইলের কাজ শুরু করেছিল, প্রজেক্ট, সেটা কিন্তু অবশ্যই একটা দেশের জন্য প্রয়োজন, কারণ কখন কোন দেশে কি হয় যে হঠাৎ করে, সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে শেখ হাসিনা। কারণ ভারত রাগ করবে, কারণ ভারত রাগ করতেই পারে, একটা দেশ চাবে না যে অন্য দেশ তাদের থেকে শক্তিশালী হোক বা তাদের উপরে আক্রমণ করার মতো শক্তি সেই দেশে থাকুক। এটা কিন্তু একটা দেশ চাবে না অন্য দেশ এটা করুক সেটা করুক, অবশ্যই চাবে আমি একটু উপরে থাকবো সে একটু নিচে থাক। আর শেখ হাসিনা কিন্তু এটাই করেছে। আমি সত্যি বলছি যে এতদিন সে ভারতের দালালি করে এসেছে, সেটা আপনারা বিশ্বাস করুন বা না করুন, এটাই কিন্তু বাস্তব কথা। তো যাই হোক, এখন মূল কথা হচ্ছে বাংলাদেশ চাইলে কিন্তু তৈরি করতে পারে, কিন্তু তারা কিন্তু করছে না, কারণ দেশে এখন শান্তি রয়েছে, না করলেও চলবে। তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে আসি। মুখার টাকা নষ্ট করে মিসাইল তৈরি করে পরবর্তীতে তা ফেলে দেওয়ার মতো মূর্খ জাতি আমরা নই। তাই যখন যুদ্ধ লাগবে, তখন হঠাৎ করে দেখবেন যে হাজার হাজার মিসাইল এই বাঙালিরাই তৈরি করছে, আর সেটা ভারত মায়ানমার উভয়ই জানে, তাই তারা কখনোই বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াতে চায় না। এবার যদি আসি পারমাণবিক বোমায়, তাহলে বাংলাদেশ কিন্তু এদিক দিয়ে পিছিয়ে নেই। বাংলাদেশও চাইলে কিন্তু কয়েকদিনের মধ্যে পরমাণু শক্তিধর হতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশে তৈরি হচ্ছে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখানে অলরেডি কিন্তু রাশিয়া থেকে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম নিয়ে আসা হয়েছে, যেগুলো দিয়ে আমরা চাইলে যে কোনো সময় পরমাণু তৈরি করতে পারবো। অনেক ভারতীয়রা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনারা অনেকে আমাকে গালি দিবেন সেটা আমি জানি, এবং আপনারা অনেকে আমাকে বলবেন যে তাদের তো পারমাণবিক বোমা আছে, আমাদের বাংলাদেশের তো তা নেই, তারা একটা পারমাণবিক মেরে দিলেই তো বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আসলে ব্যাপারটা এত সহজ নয়। ভারতের কাছে বর্তমানে যে পরমাণুগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক বছরের পুরনো, এখন সেগুলো যদি ফায়ার করে বাংলাদেশের দিকে, তাহলে সেটা যে বাংলাদেশে এসে পৌঁছাবে না সেটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, এবং সেগুলো ভারতের মধ্যেই ফাটবে। এর পূর্বে আমরা দেখেছি যে মিসাইল টেস্ট করার সময়, অর্থাৎ যে সময় সবচেয়ে গুরুত্ব সহকারে মিসাইল টেস্ট করা হয়, সেই সময় সেই মিসাইলগুলো ভুল করে পাকিস্তানের ভূখণ্ডে আঘাত এনেছিল, অর্থাৎ মিসাইলের প্রতি তাদের কোনো কনফিডেন্সই নেই বা তাদের কোনো টার্গেটই নেই। ভারত একটা মালখোর জাতি, তারা সবসময় গরুর গোমূত্র খেয়ে থাকে, যেগুলোকে তারা প্রসাদ মনে করে, এবং মদখোর জাতির দিক দিয়ে ভারত কিন্তু পৃথিবীর শীর্ষ একটি দেশ। পুরো ভারতে প্রতি বছর যে পরিমাণ মদ খাওয়া হয়, তা পুরো পৃথিবীতেও হয়তো খাওয়া হয় না। তবে সে বিষয়ে না যাই, বাংলাদেশের কাছে ফিরে আসি। অর্থাৎ বাংলাদেশ যদি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়ামকে কাজে লাগিয়ে পরমাণু তৈরি করে, তাহলে সেটি হবে ভারতের জন্য আত্মঘাতী। ফলে ভারত সেটা ভালো করে জানে যে বাংলাদেশের সাথে তারা কখনোই যুদ্ধে পেরে উঠবে না। আর বাঙালি জাতি হচ্ছে বীরের জাতি, আমরা পিছু হটবো না কখনোই। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে ভিডিওতে কিন্তু ভারতকে অনেকভাবে পচানো হয়েছে। তো যাই হোক, সত্যি কথাই তিনি বলেছেন, এখানে কিন্তু খারাপ কিছুই বলেনি। একজন মানুষের ভেতরে যদি মস্তিষ্ক ঠিক থাকে, তাহলে একজন মানুষ কখনোই গরুর গোমূত্র খাবে না, কারণ এটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক একটা বিষয়। এটা অবশ্যই মানুষের ভিতরে কমন সেন্স থাকতে হবে। আপনারা হয়তো আমার কথাটা শুনে অনেকেই রাগ করতে পারেন, বিশেষ করে যারা হিন্দু ধর্মের আছেন তারা কিন্তু রাগ করতে পারেন। আসলে একবার ভালোভাবে ভেবে দেখলেই কিন্তু বিষয়টা বোঝা যাচ্ছে। আমার ব্রেনটা যদি ঠিকঠাক, আমি অবশ্যই বুঝতে পারবো যে এটা একটা বজ্র, এটা গরুর পেট থেকে বের হচ্ছে, মানে এটা শেষ ড্যামেজ। এটা যদি একজনের পেটে যায়, তাহলে সেটা মানুষের ক্ষতি হবে, এটা অবশ্যই বুঝতে হবে।
তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে, বাংলাদেশ কিন্তু টাকা নষ্ট করে আগেভাগে এই জিনিসগুলো বাড়াতে চাচ্ছে না। ভারতের একটা বিষয় তিনি বললেন, সেটা হচ্ছে ভারতের যেই পাবলিক জিনিসপত্রগুলো আছে সেগুলো যদি বাংলাদেশের দিকে মারা হয় অবশ্যই সেটা বাংলাদেশের দিকে নাও যেতে পারে। তার কারণ হচ্ছে এগুলো কিন্তু অনেক আগের। আর একটা বিষয় শুনে খুবই ভালো লাগলো যে বাংলাদেশে কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে, আর সেটা থেকে কিন্তু বাংলাদেশ চাইলে যে কোনো সময় অনেক কিছু করতে পারবে। আর আমি মন থেকে চাই যে বাংলাদেশ আর ভারত একটা বন্ধুরাষ্ট্র হয়ে থাক, কিন্তু এটা কখনই সম্ভব না, কারণ ভারতের বর্তমানে যে সরকার আছেন সত্যি বলছি তিনি মানে কি ধরনের মানুষ সেটা খুব ভালোভাবেই জানি। তো যাই হোক, এখন চলুন বাকি অংশটা দেখে আসি। দেশের জন্য জীবন দিয়ে দেব, তবুও ভারতের কাছে কখনো দাসত্ব মেনে নেব না। আরে আমরা তো ইমাম মাহাদির যোদ্ধা, গাজাতুল হিন্দে আমাদেরই বিজয় হবে, মুসলিমদের বিজয় নিশ্চিত। আমরা এসে কালো পতাকাবাহী বীর যোদ্ধা, আমরা কাউকে ভয় পাই না। আমরা কয়েক লাখ সৈন্য নিয়ে 20-30 লাখ সৈন্যের সামনে দাঁড়িয়ে যাব, সেটা আমাদের কাছে বড় কোনো বিষয় নয়। আমরা প্রয়োজনে বুক পেতে দেব, যেমনটা বুক পেতে দিয়েছিল আবু সাইদ দেশের জন্য। আরে আমরা তো সেই জাতি, আমরা তো সেই বাঙালি যারা দেশের জন্য জীবন দিতে রাজি, যারা ভাষার জন্য জীবন দিয়েছি। তাই ভারতকে আমি হুঁশিয়ারি দিয়ে বলবো, ভারত যেন কখনোই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলায়। এদেশে হিন্দুরাও সুরক্ষিত আছে, আমরা হিন্দুদের সুরক্ষাও নিশ্চিত করেছি। বন্ধুরা, ভারত বাংলাদেশে যখন এই অবস্থা, তখন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আরেকটি বড় রকমের ঘোষণা দিয়েছে, আর তা হলো পাকিস্তানের কাছ থেকে বিপুল পরিমাণে আর্টিলারি শেল কিনবে বাংলাদেশ। প্রায় 40,000 আর্টিলারি শেল কিনবে বাংলাদেশ, যেগুলো যুদ্ধের সময় ব্যবহার করা হয়। আবার এটাও গুঞ্জন শোনা যাচ্ছে যে বাংলাদেশ নাকি আমেরিকার কাছ থেকে যুদ্ধবিমান ক্রয় করবে। আসলে দেখা যাক পরবর্তীতে কি হয়, বাংলাদেশ যদি যুদ্ধবিমান ক্রয় করে সে সম্পর্কে আমি পরবর্তীতে ভিডিও দেব। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন, আশা করি আজকের ভিডিওটা থেকে আপনারা বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। দেখুন, বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশকে যারা মোয়া মনে করবে তারা কিন্তু একদমই ভুল, কারণ বাংলাদেশের মানুষ সব পারে নিজের দেশের জন্য, যেটা অন্যান্য দেশের মানুষ পারে না। তারা নিজের দেশের জন্য এমন কিছু নেই যে করতে পারবে না। 1971 সাল, 2024 সাল, 1952 সাল, এগুলি সম্পর্কে কমবেশ বাংলাদেশিরা অনেকেরই ধারণা আছে। আর যারা বুঝতে পারছে না, মানে বিশেষ করে যারা ভারতের, তারা যারা এই বিষয়গুলো জানেন না, তারা একটু নেটে ঘাটাঘাটি করলেই বিষয়টা বুঝতে পারবেন। তো যাই হোক, বাংলাদেশিরা কিন্তু ইচ্ছে করলে জিনিসপত্র বানাতে পারে, কিন্তু তার ইচ্ছে করে বানাচ্ছে না, কারণ তারা উস্কানিমূলকভাবে কারোর সাথে ঝামেলা জড়ায় না। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, তারা কিন্তু চাইলে এগুলো বানাতে পারে, কিন্তু তারা বানাবে না, কারণ তাদের দেশ এখন শান্তিপূর্ণ দেশে আছে। লাস্ট যে অপশন যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যদি কোনো ধরনের সমস্যা হয় তাদের দেশে, তাহলে বাংলাদেশিরা কিন্তু খুব দ্রুত, বেশিক্ষণ লাগবে না এই জিনিসপত্রগুলো তাদের বানাতে। আর তার থেকে সবচেয়ে বড় যে কাজটা বাংলাদেশিরা করতে পারবে, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হচ্ছে বা হয়ে গেছে। তো সেখানে কিন্তু অনেক কিছু থাকবে, তারা চাইলে কিন্তু সেই জিনিসগুলোকে ব্যবহার করে অনেক কিছু করতে পারবে। আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। আর তাদেরকে যদি আপনারা বোকা মনে করেন বা তাদেরকে যদি মোয়া মনে করেন, তাহলে কিন্তু আপনি ভুল। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, তার সাথে অবশ্যই রিকোয়েস্ট থাকবে সায়েন্স ভিডিও ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করার জন্য, কারণ আপনি যদি সেই চ্যানেলটাকে ভিজিট করেন আরও অনেক বিষয় জানতে পারবেন। তবে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।